আমার সমস্যা ছিল হাঁটুতে ব্যথা, হাতের ব্যথা, সারা শরীরে ব্যথা হিসেবে কইলে হাতে থাইকে। এমতে ছোটখাটো ডক্টর দেখাইছি। আচ্ছা, তারা কি ধরনের ওষুধ দিয়েছিলেন বা কি? তারা যা ওষুধ দিয়েছে খাইলে ব্যথা কমছে, আবার এক বেলা না খাইলে ব্যথা বাড়ছে, আবার সেই ওষুধগুনি খাইলে আবার ফুলে গেছি, মুখ চুখ ফুলে গেছে। এর কাজ তো করতে পারিনি। এই যে গোসল করার পানি আমার ওটাই নামতে হয়, তারপরে আমার এই কাপড় চোপড় ধোয়া, এখানে সব কিছুই করা পারিনি। এখান থেকে একজন চিকিৎসা করে ভালো হয়ে বাড়িতে গেছি, তার কাছেই জানতে পেরে এখানে আসছি। তো তারও কি এই ধরনের সমস্যা ছিল নাকি অন্য কোনো ধরনের সমস্যা ছিল? তার হলো এই ধরনের সমস্যাই ছিল। তিনি কেমন আছেন এখন? তিনি এখন অনেক ভালো আছে। এই যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি গত 15 দিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন, এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? অনেক ভালো। আচ্ছা, আপনার সেই জয়েন্টের ব্যথাগুলো একগুলো কি এখন আর আছে? না, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমাদের সফলতার হার দিন দিনই বেড়ে চলেছে। সুস্থ হওয়ার হার যেমন বেড়ে যাচ্ছে, আমাদের প্রযুক্তিগত সক্ষমতাও বেড়ে যাচ্ছে, আমাদের রোগী ভালো করার ক্ষমতা, আগের থেকে রোগ নির্ণয়ের ক্ষমতা, প্রতিটা জিনিসই আমাদের এখন আগের থেকে দিন দিন বেড়ে চলেছে। আমাদের দেশ একটা সময় ছিল স্বল্পোন্নত দেশ, সেই স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের দেশ কিন্তু থেমে নেই, আমাদের দেশ কিন্তু এগিয়ে চলেছে। সাথে সাথে আমাদের দেশের প্রযুক্তিগুলো যেমন এগিয়ে চলেছে, আমাদের দেশে তেমনি দক্ষ ডক্টরের সংখ্যাও অনেক বেড়ে চলেছেন। আমাদের দেশে একটা সময় চিকিৎসা ব্যবস্থাটা ছিল মূলত উচ্চবিত্ত যারা তাদের নাগালে, কিন্তু এখন কিন্তু সেই উন্নত ধরনের চিকিৎসা শুধুমাত্র উচ্চবিত্তের নাগালে না, এখন নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলের নাগালের মাঝখানে কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থাটা চলে এসেছে। এই চিকিৎসা ব্যবস্থাটা এখন কিন্তু সকলের হাতের মুঠোতেই আছে। আপনারা চাইলে যে কোনো সময়ে এই ধরনের চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন। দর্শক, আসুন আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিও আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। ওনার এই ধরনের সমস্যায় কী ধরনের সমস্যা উনি ফেস করতেন, শারীরিকভাবে কী ধরনের ওনার সমস্যা দেখা দিত, কার্যক্ষেত্রে কী ধরনের সমস্যা দেখা দিত, এবং পরবর্তীতে উনি সেখান থেকে কীভাবে মুক্তি পেয়েছেন, এই পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। আমার নাম হালিমা বেগম। হালিমা বেগম, আপনার বয়স কত? 40। 40 বছর। আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? বাংলাদেশে দোহার। দোহার জেলায় থাকেন? দোহার, হ্যাঁ। আচ্ছা, জেলা তো ঢাকাই। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল? আমার সমস্যা ছিল হাঁটুতে ব্যথা, হাতের ব্যথা, সারা শরীরে ব্যথা হিসেবে কইলে হাতে থাইকে। আচ্ছা, পুরো শরীরের প্রতিটা জয়েন্টে আপনার ব্যথা ছিল? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন যাবৎ? এই যাবৎ তো 1 বছর হইব। প্রায় গত 1 বছর যাবৎ এই সমস্যাটা ভুগছিলেন। আচ্ছা, প্রথম সমস্যাটা কীভাবে শুরু হয়? প্রথম কি অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়, যে প্রতিটা জয়েন্টে জয়েন্টে একটু একটু ব্যথা করছে, এরকমটা ছিল? হ্যাঁ, প্রথম ব্যথা শুরু হয় ওইলে পায়ের তলিতে থাইকে। আচ্ছা। তারপরে হাঁটুতে থাইকে শুরু, তারপরে আস্তে আস্তে হাতে থাইকে, পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই সমস্যাটা যখন প্রথম শুরু হয় প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন বা কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? এমতে ছোটখাটো ডক্টর দেখাইছি। আচ্ছা, তারা কি ধরনের ওষুধ দিয়েছিলেন বা? তারা যা ওষুধ দিয়েছে খাইলে ব্যথা কমছে, আবার এক বেলা না খাইলে ব্যথা বাড়ছে, আবার সেই ওষুধগুনি খাইলে আবার ফুলে গেছি, মুখ চুখ ফুলে গেছে। আচ্ছা, এই সমস্যা করি তাও কতদিন, 1 বছর যে পারিলো এইভাবে ওষুধ খাইয়ে। তো আপনার তো পরিবার আছে এবং আপনার সন্তান কয়জন? আমার সন্তান 3 জন। 3 জন। আচ্ছা, তো যখন এই সমস্যাগুলো দেখা শুরু করলো আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, একটা সময় তো আপনি পুরো সংসারটাকে আপনি নিজে আগলে রাখতেন, তো যখন এই ব্যথা হওয়া শুরু করলো এবং তখন কি এমন হয়েছে যে আপনার যে সাংসারিক যে কাজগুলো বা দৈনন্দিন যে কাজগুলো আপনি করতেন সেগুলো আর ঠিকমতো করতে পারছিলেন না, এরকম কি হচ্ছিল? আমি তো কতদিন ধরে একদম কাজ করতে পারিনি।
সংসারের কোনো কাজই করতে পারছেন না? কাজই করতে পারিনি। এমন কি হয়েছে আপনার নিজের কাজগুলো করতে পারছিলেন না? নিজের কাজ তো করতে পারিনি, এই যে গোসল করার পানি আমার ওটাই নামতে হয়, তারপরে আমার এই কাপড় চোপড় ধোয়া এগুলি সব কিছুই করা পারিনি, এগুলি সব আমার ছেলে করছে। আচ্ছা, তার মানে দীর্ঘ একটা সময় মানে একটা সংসারের যে কর্মঠ মানুষটা যিনি পুরো সংসারকে নিজের মতো করে নিজে আগলে রাখতেন, সেই মানুষটা এখন হঠাৎ করে যখন অকর্মণ্য হয়ে পড়েছেন, আপনি অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারতেন না, নিজের কাজগুলো আপনি নিজে করতে পারতেন না, অনেক কষ্ট হতো? তো কষ্ট হতো না, ছেলের দেখ করাইতাম, ছেলে একসময় করতে চাইতো একসময় করতে চাইতো না, তাও করাইতাম, রাগ করে আর কি করুন, নিজে করতে পারতাম না, উপায় ছিল না। আচ্ছা, তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, স্যারের বিষয়ে কীভাবে জানতে পেরেছিলেন আপনারা? এখান থেকে একজন চিকিৎসা করে ভালো বাড়িতে গেছি, তার কাছেই জানতে পেরে এখানে আসছি। আচ্ছা, তো তারও কি এই ধরনের সমস্যা ছিল নাকি অন্য কোনো ধরনের সমস্যা ছিল? তার হলো এই ধরনের সমস্যাই ছিল। তিনি কেমন আছেন এখন? তিনি এখন অনেক ভালো আছে। আচ্ছা, তো তাকে দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসবেন। তো স্যারের কাছে যখন আসছিলেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার তো দেখে বলছিলো যে রোগী তো এক হিসেবে মাইরে নিয়ে আইছেন, রোগীর তো অবস্থা ভালো না, এই রোগীর ওই যে পরীক্ষা দিয়েছিল এই রিপোর্ট দেখে এই বলছিল এই রোগী ভর্তি ছাড়ার কোনো উপায় নাই, এই রোগীর 15 দিন ধরে ভর্তি রাখতে হবে। তো কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? স্যারে যা বলছে এই কদিনে আমরা ভর্তি ছিলাম 15 দিন। আচ্ছা, 15 দিন ভর্তি থাকার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কি? আগের চাইতে অনেক ভালো। আপনার সেই জয়েন্টের ব্যথাগুলো কি এখন আছে? আছে অল্প, তাই যে যে যারাই করে তারা বলছে বাড়িতে গেলে নিয়ম মতো জলটুকু যাবে যাইব। মাশাল্লাহ। এই যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি গত 15 দিন যাবৎ ট্রিটমেন্ট করেছেন, এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? অনেক ভালো। আচ্ছা, আপনার সেই জয়েন্টের ব্যথাগুলো একগুলো কি এখন আর আছে? না। মাশাল্লাহ। তো এই যে দীর্ঘ একটা সময় পরে যে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনি যে আপনার নিজের কাজগুলো আবার নিজের মতো করে করতে পারবেন, এখন আর আপনাকে অন্যের সাহায্য ছাড়া চলতে হবে না, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে, কারণ নিজের কাজ নিজে করতে পারাটা কিন্তু অনেক আনন্দের, অন্যের সাহায্য নিয়ে সেটা যতই আপন মানুষ হোক যেই হোক তারপর কিন্তু তাকে দিয়ে করাতে ইচ্ছা করে না, মনে হয় যে নিজের কাজগুলো নিজে করি। তো এই অনুভূতিটা কেমন যদি একটু বলতেন? অনেক ভালো, নিজের কাজ নিজে করাটা ভালো না, পরের যেই নেয়ার চাইতে নিজের কাজটা নিজে করাটাই তো ভালো। আজকে কি সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে যে কতগুলো চোখের পানি ফেলেছেন, কত দিন কেটেছে আপনার এই কষ্টে কষ্টে? মনে পড়ে না, মনে পড়ি, অনেক কষ্ট করেছি গিরের ব্যথায়, এখন তো আগের চাইতে অনেক ভালো, আশা করি যে আরও ভালো থাকুন। আপনার কি মনে হচ্ছে যে আপনি এইখানে এসে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? এখানে এসে তো সঠিক সিদ্ধান্তই নিয়েছি, শুই না কেন যে রোগী আসলো সে তো অনেক ভালো চলাফেরা করতে পারে, হেয়া ই করে তো আমরা আসছি শুই না, তো তা শুই না যে আসছি সেই হিসেবে অনেক ভালো, আমার সহনে অনেক ব্যথারই অনেকই ভালো। আচ্ছা, তো আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেমন আপনি যেমন বলেছেন যে আপনি আপনার একজন পরিচিতের মাধ্যমে যখন আপনি জানতে পেরেছেন, জানতে পেরে আপনি এই DPRC হসপিটালে এসেছেন, তার আগে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরের ওষুধ খেয়েছেন কিন্তু আপনি ভালো হননি, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সাইড এফেক্টও দেখা দিয়েছিল আপনার। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে তিনি ভালো হবেন বা কোথায় গেলে উনি ভালো ট্রিটমেন্ট পাবেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবো যারা জানে না যদি আমার কাছে কে জিজ্ঞেস করে তা আমি এখানকার কথা বলবো যে এখানে ট্রিটমেন্ট খুব ভালো, খুবই যে যায় সুস্থ হয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে। ধন্যবাদ আপনাকে হালিমা বেগম। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা হালিমা বেগম ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে
উনি দীর্ঘ একটা সময় ধরে উনি অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন, ওনার দুই হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়ে গিয়েছিল এবং ওনার পাশাপাশি ওনার পিএলআইডি সমস্যা ছিল, যেটার কারণে ওনার চলাচল করতে অনেক সমস্যা হচ্ছিল এবং একটা সময় উনি প্রায় বিছানায় পড়ে গিয়েছিলেন এবং ওনার নিজের কোনো কাজ নিজে করতে পারছিলেন না, খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে কোনো কাজই উনি নিজে করতে পারছিলেন না অন্যের সাহায্য ছাড়া। এটা কিন্তু প্রতিটা মানুষের জন্য অনেক কষ্টকর একটা বিষয় এবং এই ধরনের রোগী কিন্তু অসংখ্য রোগী আছেন আমাদের আশেপাশে এবং পূর্বে যারা এই ধরনের সমস্যায় ভুগেছেন, যারা এই ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছেন, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন এবং তারা কিন্তু এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। আপনারা কিন্তু ওনার মুখেই শুনতে পেলেন যে ওনারই এলাকার আরেকজন ব্যক্তি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন এবং উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো জীবনযাপন করছেন এবং তাকে দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু উনি এসেছেন এবং আসার পরে যখন উনি নিজেও সেই ট্রিটমেন্টটা গ্রহণ করেছেন, আজকে কিন্তু উনি নিজেও সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, এই বিচারের ভার আপনাদের হাতে। আপনারা কী করবেন বা কোথায় ট্রিটমেন্ট নেবেন, যেখানেই নেন একটু দ্রুত সময়ের ভিতরে সঠিক সময় এবং সময় থাকাকালীন সময় যাতে আপনারা এই ট্রিটমেন্টটা নিতে পারেন সেই ব্যবস্থাটা গ্রহণ করেন, কারণ বেশি দেরি যত করবেন তত বেশি দেরি হয়ে যাবে, তত বেশি আপনাদের জীবন থেকে সময়গুলো চলে যাবে এবং একটা সময় এমন অবস্থা হতে পারে সেখান থেকে হয়তো ফিরিয়ে আনাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।